আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য হাতে বাজা মুড়ি। বছর দশেক আগেও গ্রামের বাড়ি বাড়ি এই মুড়ি ভাজা হতো, তবে সময় শাস্ত্রে করতে এখন মেশিনে ভাজা হয় মুড়ি। এতে করে হারিয়ে যেতে বসেছে হাতে ভাজা মুড়ির স্বাদ ও গুণগত মান। মেশিনেরটা আর এটা স্বাদের মধ্যে আমরা আকাশ পাতাল বেশ কম। এই ঐতিহ্যকে ধরে রেখেছে কুমিল্লা বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের প্রায় ৪০টি পরিবার। একটি সময় পুরো গ্রামের কয়েকশো পরিবার বাণিজ্যিকভাবে হাতে ভাজার মুড়ির ব্যবসা করত। পরিশ্রম অনুযায়ী টাকা না পাওয়ায় নারীরা এই পেশা ছেড়ে দিচ্ছেন। মধ্যরাত থেকে হাতে ভাজা মুড়ি তৈরির প্রক্রিয়া শুরু হয়। আগুনের সামনে সারাদিন মুড়ি ভাজলে নারী কারিগররা পাচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। পরিশ্রম অনুযায়ী টাকা না পাওয়ায় নারীরা এই পেশা ছেড়ে দিচ্ছেন। হাত ব্যথা করে, পেটে তো বাদ খুঁজে, কারণ সরকারের কি অনুদান আমাকে দেয়? ডেলি কেয়ার এইসব কষ্ট কেউ করত? রাতে ২টার থেকে এখন কটা বাজে, ১১টা গোনাচ্ছে, সে বলেন এবার আপনারে। তাদের যে পারিশ্রমিক যে পয়সাটা পাওয়ার, তারা ন্যায্য পয়সা পাইতেছে না, আমরাও দিতে পারি না, কারণ আমাদের বেচার সাথে তাদের ন্যায্য খরচটা দেওয়ার মতন আমাদের ক্যাপাসিটি হয় না। সরজমিনে লক্ষ্মীপুর গ্রামে গিয়ে দেখা যায় একটি চুলায় লবণ মেশানো চাল ভাজেন, অন্য চুলায় গরম করেন বালু, এরপর একটি পাত্রে গরম বালু ও চাল ঢেলে নাড়তে থাকেন, আর তখন চাল ফুটে মুড়ি হয়। ব্যবসায়ীরা জানান মুড়ি ভাজতে গিগজ ও টাপি ধানের চাল প্রয়োজন। ফলন কম হওয়ায় এই ধান চাষে কৃষকরা আগ্রহ হারাচ্ছে, তাই দূর দূরান্ত থেকে আমাদের ৮০ টাকা কেজি ধরে চাল সংগ্রহ করতে হয়। আমরা পাইকারি ১০০ টাকা কেজিতে মুড়ি বিক্রি করি। সব খরচ বাদ দিলে আমাদের নাম মাত্র লাভ হয়। চালের দাম না কমলে আমরা এই পেশা টিকে থাকতে পারবো না, ২-৫ বছর টিকবে না আমাদের এই ব্যবসা। সরকার যদি পদক্ষেপ না নেয় আমরা খাবাইতে পারতাম না, আমরা ধান পাইতাম না, সরকার ধানের প্রতি পদক্ষেপ নিতে হবে। এটা ধানটার এক নম্বর ধানের সংকট। ধানটা আমাদের দেশে মানুষও করে না, ফসল কম হয়। যে আমাদের গিগস টাবি এই দুইটা ধান যদি আমাদের দেশে করে, টাবি ধানটা করে আমাদের বিজুপুর সাইডে, আর গিগস ধানটা করতে আমাদের লাগায়। এবছর মনে হয় আমরা ১০০ বস্তা ধান আমাদের দেশে পাইনি গিগস ধান, তাই ধানগুলি সংগ্রহ করতে হচ্ছে আমরা বরিশাল থেকে। এখন যদি ওই কৃষকদেরকে এই ধানটা মুড়ির যে ধানটা, যে মোটা ধানটা গিগস বা টাবি ধান, এটার উপরে যদি সরকার একটা এটার প্রতি যদি নেয় পরিকল্পনা নেয়, তাহলে যায় আমরা ভবিষ্যতে লাভবান হই। খরচ বাড়লেও হাতে ভাজার মুড়ির ব্যাপক চাহিদা রয়েছে। এসব মুড়ি কুমিল্লার চাহিদা মিটিয়ে চলে যায় পার্শ্ববর্তী ঢাকা চট্টগ্রাম সহ কয়েকটি জেলায়। বর্তমান সরকারের সহযোগিতা ছাড়া শত বছরে গ্রাম বাংলার এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা কঠিন। সরকার জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে এই শিল্পটিকে বাঁচিয়ে রাখবেন, এমনটাই প্রত্যাশা সবার।